শাড়ি পরার খুব শখ না তোর পেতনি? পরাচ্ছি তোকে শাড়ি। ইংরেজি বলতে পারিস বলে খুব অহংকার না তোর? এবার ডিকশনারি পড়, পরে আরো বিদ্যা নাও। কি হয়েছে মোদি, তুমি ওরকম চিল চিৎকার করছো কেন? আমার শাড়িতে, হ্যাঁ আমার শাড়িতে বলছি, শাড়িতে মানে তুই শাড়ি দিবি কি দিবি না? মানে তুই আমার শাড়ি দিবি কি দিবি না? উর্মি এভাবে কান্নাকাটি করো না, ওঠো। তুই এটা কেন পড়েছিস? ভাবলাম পেতনিটাকে খেপিয়ে দিয়ে গা ঢাকা দেব, এবার তো হাতে হ্যারিকেন। আরে কি হলো বল, তুই এটা কোথায় পেলি? ওমা, তুমি তো আমাকে গিফট দিয়েছো। আর দেখো বৌদির মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে, বলছে নাকি এটা বৌদির শাড়ি। আচ্ছা তা কি করে হয় বলতো? প্রতি বছর তো ঠাম্মি এবারের বৌদের শাড়ি দেয়, তুমি বাকিদের। তাহলে তুমি বৌদিকে আলাদা করে শাড়ি দিতে যাবে কেন? এ বাড়িতে কি আলাদা করে ওরকম গিফট দেওয়ার চল আছে নাকি? ওটা সারপ্রাইজ ছিল গো, তাই কেউ জানে না। এই রে, উর্মিকে আলাদা করে কিছু দিয়েছি শুনে সবাই এবার কি ভাববে কে জানে। এই 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 তুই বল, এই শাড়িটা আমি তোকে দিয়েছি? হ্যাঁ, এটা তো আমারই নাম লেখা ছিল। প্যাকেটে তোর নাম লেখা ছিল? হ্যাঁ, আমার আর মিথ্যা বলে লাভ কি বলতো? মানে সবই তো বুঝলাম, কিন্তু উর্মির গিফটের প্যাকেটে তাহলে কি ছিল? কিনেছিস তো নিজের বউয়ের জন্য, এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি আগে সত্যি করে বলো, তুমি শাড়িটা আমার জন্য কিনলি তাই না? কিনলি তো। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো কিনেছি। হ্যাঁ, তোমার জন্যই তো শাড়ি কিনেছি, আর ওর জন্য ডিকশনারি। মা গো, মা জিগজ্যাগ
থামো থামো, চুপ কর, ওঠো 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 ওঠো, শোনো আমার কথা, শোনো আমার কথা, তুমি একটা কথা বলো, তোমার ব্যাগে সত্যি ডিকশনারিটা ছিল? না না, তোমাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা হলো কি করে? তুই কি বুঝতে পারছিস না টুকাই? উর্মি মায়ের জন্য যে শাড়িটা কিনে এনেছিলি সেটা ডিকশনারি হয়ে গেল কি সেটা বুঝতে পারছিস না তো? হ্যাঁ হ্যাঁ, ছিল শাড়ি হয়ে গেল ডিকশনারি, এ কি অদ্ভুত আবোল তাবোল ব্যাপার! আরে সেটাই তো, এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো, আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি, আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেয়েছো সেটা বলো। গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, সেটাই তো তোমাকে বলতে আসছিলাম। আমি এটা মিমির ঘরে গিয়ে পড়ে ফেলছি। হ্যাঁ রিনি, পলাশের অটোটাও নেই, কোনো গাড়ি পাচ্ছি না তো। আচ্ছা দাঁড়াও, আমি পাড়ার ডাক্তার দেখি আছে কি না। না টুকাই বাবুকে তো সবটা জানাতে হবে। এতক্ষণ পর একটু ফুরসত পেলাম, যাক এই সময় পার্টিরা গেছে ঠাকুর দেখতে, আমি বরং উর্মিকে একটা ফোন করি। হ্যালো, আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? কিন্তু উর্মি, আমি তো এখন অনেক দূরে আছি, আমার এই দূর থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে উর্মি, আর ছোট দাদুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তো সেগুলো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু কি কি বলতো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি না, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, কি করবো কিছু বুঝতে পারছি না। তুমি তুমি প্লিজ বাড়িতে এসো প্লিজ, এদিকে শোনো না, আমি পাগলের মতো কেঁদে চলেছি, প্লিজ তাদের এসে, আমার খুব ভয় করছে। এই এক সেকেন্ড এক সেকেন্ড, গাড়ি অ্যাভেলেবেল নেই মানে? নানটুর গ্যারেজে তো আমার বাহনদেব আছে। আরে আমি নতুন গাড়িটা নিয়ে বেরিয়েছি আর বাহনদেবের চাবি আছে তোমার ড্রয়ারে। তো তো বাহনদেব গ্যারেজে আছে, চাবি ড্রয়ারে আছে, তো আমি কি করবো? তুমি নানটু হ্যারি কেউ তো নেই। কেন তুমি? হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি কি করে গাড়ি চালাবো? আমি পারবো না, অসম্ভব, ইম্পসিবল। তুমি জানো না আমি তোমাকে ছাড়া কোনোদিন ভিড় রাস্তায় একা একা গাড়ি চালাইনি, অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না। উর্মি উর্মি উর্মি, শান্ত শান্ত হও, রিল্যাক্স রিল্যাক্স। তুমি যদি এভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ছোট দাদুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্যানিক করো না, তুমি হাসপাতাল নিয়ে যাও ছোট দাদুকে, আমি এক্ষুনি আসছি। উর্মি এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই, ছোট দাদুকে বাঁচাতে একমাত্র তুমি পারো উর্মি। উর্মি তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো, এটা শোনো, মন দিয়ে শোনো, এতদিন আমি তোমাকে ঠিক যা যা শিখিয়েছি সেগুলো সবটা মনে করো, আমি জানি তুমি পারবে উর্মি। আমি তোমাকে বিশ্বাস করি উর্মি, উর্মি তুমি পারবে আমি জানি। হ্যালো তুমি শুনতে পাচ্ছ উর্মি, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, পারবো, আমি ঠিক গাড়ি চালাতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি হসপিটালে এসো, আমরা যাচ্ছি, আমি যাবো ছোট দাদুকে নিয়ে। বেশ ঠিক আছে, আসছি আমি এক্ষুনি আসছি। ডাক্তার বাবুকে তো পেলাম না, উনি পুজোর ছুটিতে বাইরে বেড়াতে গেছেন। কিচ্ছু হবে না ছোট দাদুর, মেচকা চটকা তোমরা ছোট দাদুকে তোলো, আমি নানটুর গ্যারেজ থেকে বাহনদেবকে নিয়ে আসছি। বাহনদেবকে কেন? আমি ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাবো। তুমি? হ্যাঁ আমি। ফ্যামিলির বিপদের দিনে যদি কাজে না লাগলো তাহলে কি লাভ ড্রাইভিং শিখে? উর্মি উর্মি, তুমি তো সদ্য গাড়ি চালাতে শিখেছো, অতটা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ আমিও তো তাই ভাবছি, শেষকালে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিচ্ছু হবে না ছোট ঠাম্মি, আমি তো বলছি
কিছু হবে না। ওমা শোন না শোন না শোন না, তুই একটু শান্ত হ, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো। কি রে বাবা, যদি ব্যবস্থা করা হতো তাহলে কি তোমরা এতক্ষণে করতে পারতে না? দেন ট্রাস্ট মি। না না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যতটুকু প্রাণ আছে শেষে রাস্তায় অ্যাক্সিডেন্টে সেটাও চলে যাবে। মানুষের যে অবস্থা দেখে তুমি কি সে অবস্থা দেখে খুশি? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এদের সবসময় পিছুটান। এই মেয়েদের চল না, তুলি এই বোকামি ছাড়া নিয়ে যেতে। তাকো আমার দিকে তাকো, আমি ছোট দাদুকে ঠিক ফিরে নিয়ে আসবো, আমি প্রমিস করছি তোমাকে। আর আমি আমার প্রমিস রাখতে জানি, কাঁদবে না, কাঁদবে না। দেখি দেখি দেখি, আমার চাকরিটাও যেতে দিই আর কি। ঘরে এসে গেছি, কোথায় খুঁজবো বলো? ড্রেসিং টেবিলটা দেখো, ড্রেসিং টেবিলটা দেখো। দাঁড়াও, আরে বলো না, পেলে পেলে পেলে। আপনি কি করছেনটা কি বলুন তো? আমাকে 2 মিনিট দিন, আমার মুদিদি আর মিমি লাইসেন্সটা খুঁজছে, ওরা পেয়ে গেলেই আমাকে এখানে একটা ছবি পাঠাবে। দেখুন, ওভাবে হয় না ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। স্যার 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 স্যার, প্লিজ প্লিজ একটু বুঝুন, আমরা খুব বিপদে আছি, প্লিজ একটু যেতে দিন আমাদের, প্লিজ স্যার প্লিজ। আমি তোমার ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও তো পাচ্ছি না, কোথায় রেখেছো বলো তো? আমারও তো মনে পড়ছে না, আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি পেলেই তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, রিনি আবার ফোন করছে কেন? কিরে মিমি, কি অবস্থা? পেতনিটা পারলো দাদুকে হসপিটালে পৌঁছাতে? এটাও না কোনো কম মেন নয়, লাইসেন্স না নিয়ে চল। ড্রাইভিং লাইসেন্স, খুব শখটা তোর গাড়ি চালানোর, দেখাচ্ছি এবার আমি। লাইসেন্সটা নিয়ে যাবে কি করে? লাইসেন্স তো আমার কাছে। প্লিজ স্যার, ছোট দাদুকে হাসপাতালে ভর্তি করতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি নিজে আপনার কাছে থানায় চলে আসবো। কিন্তু এখন যদি না নিয়ে যাই তাহলে মানুষরা বিপদ হয়ে যাবে, প্লিজ। দেখুন, আমাদের উপর স্ট্রিক্ট অর্ডার আছে, পূজোর সময় লাইসেন্স ছাড়া গাড়ি চালালেই আটকানো হবে। একে মেয়ে তাই আবার লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে নেমে পড়েছেন? আচ্ছা আপনি কি মেয়ে মেয়ে করছেন বলুন তো? মেয়েরা গাড়ি চালাতে পারবে না কোন আইনে লেখা আছে? আপনি দেখছেন একজন মানুষ অসুস্থ, সেখানে আপনি আমাকে লাইসেন্স দিয়ে বিরক্ত করছেন, আপনি আমাকে ডিউটি দেখাচ্ছেন। আমি এক্ষুনি আমার দাদুকে একটা ফোন করছি। ভেবেছিলাম ছেড়ে দেবো কিন্তু এবার তো আর ছাড়তে পারবো না, আপনাকে এক্ষুনি থানায় নিয়ে যাওয়া হবে। স্যার
স্যার একটু এদিকে আসুন না। কেন? প্লিজ স্যার আসুন একটু। স্যার বলছিলাম যে একটু এদিক ওদিক করে বিষয়টা একটু হ্যান্ডেল করা যেত না। একে লাইসেন্স নেই আবার ঘুষ দিতে চাইছেন? না না স্যার, স্যার স্যার আপনি ভুল বুঝছেন, ওরম ভাবে বলতে চাইনি। সে যেভাবেই বলুক এই মেয়ের মেজাজ তো বেশি, ওকে থানায় যেতে হবে আমাদের সঙ্গে। আমাদের জন্য আছেন একমাত্র ভরসা তো উনি, বলো এরকম আচ্ছা আচ্ছা আমি নিতে দেবো না, বাকি কথা থানায় গিয়ে। চলুন চলুন আগে থানায় চলুন, চুপচাপ চুপচাপ একটু সহ্য করো, চুপচাপ চুপচাপ আমার কিছু ভয় করছে। ভালো করে দেখুন, এবার বিশ্বাস হলো তো বৌদি? চলো শোন বাবা টুকাই, অনেক তো বড় হয়েছিস, এবার নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে শেখ। আমি তো সংসারটা চালাই, তাই সংসারের ভালো মন্দ সব খেয়ালটা আমাকেই রাখতে হয়। আর উর্মি তোমাকে বলছি, তোমার বাড়িতে তুমি কি করে এসেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু এই বাড়ির কিছু নিয়ম আছে আর আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু অপমান আমি অপমান সহ্য করতে পারি না। উর্মি আমার ঘরে এসো। শুক্লা শোনো, আরে কি আসছো, এটা সবকিছু হয়েছে তোমার জন্য জানো তো, সবকিছুর জন্য তুমি যাই, একটু কাই বাবুটার জন্য সবকিছু হলো, একটু মামাকে মানে আমি তো করতে চাইনি। রাগী আন্টি এখন রেগে মেগে চলে গেল। ইরে এ মিলিটারি বউ মনে হচ্ছে উর্মিকে নিয়ে গিয়ে মারবে আজ ঘরে। আমার মনে হয় ঘরের মধ্যে আটকে রাখবে। তাই না থামবে তুই, সবকিছু তো তোর পাখানি। এ বলছি আমার কি হবে এবার? ঠিক হচ্ছে, আমার নকল করছিলি বোঝ এবার। আজ তো আমার দিন শেষ মনে হচ্ছে, আমি যদি ফিরে না আসি আমাকে তোমরা প্লিজ মনে রেখো। মে চলতি হু মুঝে দুয়াও মে ইয়াদ রাখনা। হ্যাঁ ফোন দিকে যেন ওই ওই যে ওই দিকে। এই রে মজা করতে গিয়ে উর্মিকে বিপদে ফেলে দিলাম না তো। রাগী আন্টি সরি, ভেরি সরি। বসো। ও গড, এবার রাগী আন্টি কি করবে আমার সাথে? এতনি আজ বাগের খাঁচায়,
মরবে মরবে। ওটা কি বের করছে? স্কেল! ও গড, শেষমেশ কপালে মাল লেখা আছে। হাতটা দাও। কি হলো, হাত দাও। তোমার বিয়ের পর তোমার আশীর্বাদ না করে আমি উঠে গেছিলাম। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে শুনে আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল আমার গোটা পরিবারকে তুমি অপমান করেছ। তাই সেদিন তোমায় আশীর্বাদ করিনি। কিন্তু আজ এই বাড়ির জন্য তুমি যা করেছ, বিপদের দিনে তুমি আমাদের সবাইকে যেভাবে উদ্ধার করেছ, এর পরেও আমি যদি তোমায় আশীর্বাদ না করি উর্মি, তাহলে সেটা হবে আমার অন্যায়। একদম ঠিক কাজ করলি রে বড়বু, তোর কাছ থেকে তো এটাই আমরা আশা করি। কালী পূজার দিন বাড়িতে বোম এসছে, ব্যাপারটা কিন্তু হেভি এক্সাইটিং। সত্যি তোমার তো একটা কিছু পেলেই হলো উর্মি, আনন্দে উত্তেজনায় বাড়ি একবারে মাতিয়ে তোলো তুমি। মাথায় যে কি কেড়া নড়ে মাঝে মাঝে। মা আমি এসে গেছি। আজকে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বাজি ফাটাবো। হ্যাঁ, বাজি আর ফাটাবো কি করে? দাদা ভাইয়ের জ্বালায় তো আমরা বাজি ফাটাতেই পারি না। ঠিক বলেছিস, ওরম বাজি পোড়ানোর চেয়ে না পোড়ানো অনেক ভালো। জানো উর্মি দিদি, আমরা এই বাড়িতে বাজি পোড়ানো ভুলেই গেছি, সেই জন্য তো পাড়ায় বন্ধু বান্ধবদের সঙ্গে বাজি ফাটাই। আমার উপরে ছেড়ে দাও, দেখবে আমি কিরকম টুকাই বাবুর কাছ থেকে টাকা পয়সা আদায় করে নিই। আজ এই বাড়িতে অনেক বাজি ফুটবে। আমাদের বেসিক রেট হলো এসি চালিয়ে 17 টাকা আর আপনার নন এসিতে 16 টাকা। কিন্তু আপনি যা বলছেন তাতে তো কিলোমিটার খুব একটা বেশি হবে না, কিন্তু আমার সময়টা আসলে অনেকটা লেগে যাবে, ওই ধরুন সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি 10 ঘন্টার টাকা দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে হবে না, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে, এটা কিরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছো কেন?
আহারে, আমার টুকলুসটা সারাদিন কত খাটাখাটনি করে, কত কাজের চাপ, এইটুকু তো মাথা, তাতে এত চাপ নিলে মাথা ফেটে গেলে কে দায় নেবে? আমি। দেখো এসব আজগুবি নামে না ডেকে কি চাই সেটা পরিষ্কার করে বলো। শোনো না গো, একটু বাজি কিনে দাও না গো। হ্যাঁ তো সে প্রতি বছরই দিই। না প্রতি বছর যা দাও দাও, কিন্তু এবার একটু বেশি বেশি বাজি লাগবে, একটু বেশি বেশি বাজি কিনে টাকা চাই। কেন এবারে কি এমন হয়েছে যে একেবারে টাকা শ্রাদ্ধ করতে হবে? এই আমার একটা কথা বলো তো, তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি কে ঢোকাচ্ছে? আরে বাবা, এতে মাথা ঢোকানোর কি আছে, কালী পূজাতে তো সবাই অনেক অনেক বাজি ফাটায়। আরে তুমি জানো না এই সময় তো এলিয়ানরা স্পেসে দুমদাম রকেট ফাটিয়ে দেয়। তুমি না কিচ্ছু জানো না। আমি জানতেও চাই না। দেখো উর্মি, আমার এখন অনেক কাজ আছে, ইয়ার্কি করতে ভালো লাগছে না। দেখো বাজি পোড়ানোও যা, আর আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দেওয়াও তাই। আর তাছাড়া একটা কথা বলো, কোনো সুস্থ মানুষ এই বাজি পোড়ায়? এই ধোঁয়া আলো শব্দ কত দূষণ হয় ভাবতে পারছো একবারও? আমি তো বাজি পোড়াতেই দিতে চাই না, তো ওই গৌরী মিমি মাথা খায় তাই দিয়ে। না না তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো পলিউশন করবো না। আরে বাবা, আমরা তো গ্রিন ক্র্যাকার কিনবো, তো পলিউশন হবে কি করে? আমি কিছু জানি না, তোমাকে বাজি কেনার টাকা দাও। প্লিজ দাও না, অনেক অনেক টাকা দিতে হবে বাজি কেনার জন্য। বাবারে বাবা, কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই নাও। আচ্ছা শোনো, বেছে বেছে কিন্তু একদম পরিবেশ বান্ধব বাজি কিনবে, বুঝেছো? কি বাজি কিনবো? না কে চাতে হো? পরিবেশ বান্ধব বাজি মানে গ্রিন ক্র্যাকার। তো সিধে সিধে বলো না। এই শোনো, বেশি বেশি টাকা দিচ্ছি বলে আবার যেন বেশি বেশি খরচ করে ফেলো না, বুঝে শুনে খরচ করো। ওদিকে টাকা দিলে এবার আমাদেরও দাও। হ্যাঁ আমাকেও। আচ্ছা এবার বুঝলাম, ইনি হচ্ছেন নাটের গুরু আর প্ল্যানটা আসলে সবার। দেখো প্ল্যানটা কার সেটা বড় কথা না, তুমি ওদেরকে টাকাটা দাও, আমি বরং বাইরে গিয়ে হ্যারিকে আর আমাদের নান্টুকে গিয়ে বলে আসি যে দাদা ভাই আমাদের অনেক অনেক বাজি কেনার জন্য অনেক অনেক টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকেও দিও, আমি এখন যাচ্ছি, আমার এখন অনেক অনেক প্ল্যান আছে। এবার মনে হয় দাদা ভাই আরো টাকা দেবে। এই ধর এটা তুই রাখ, আসুন জিনিকে এই টাকাটা দিয়ে দিস। এরকম করার কি হলো? এবার তো তোদের বৌদিকেও দিয়েছি, যা ভাগ হতেই হয়ে যাবে, যা। শোন উর্মিদিকে মনে হয় অনেক বেশি টাকায় দিয়েছে, ওতেই হয়ে যাবে জানিস তো, বেশি চাওয়াচাই করলে আবার যা দিচ্ছে সেটাও কেড়ে নেবে। চল মিমি চল।